পুরুলিয়া এবং বাঁকুড়ার সুখা অসমতল জমির ক্ষুদ্র সেচের উদাহরণ হল মাটকুয়ো। দেশজ প্রযুক্তি সাধারণত বাইত বা কানালি অর্থাৎ মাঝারি বা নিচু জমিতে এই কুয়ো তৈরি করা হয় একাধিক মরশুমে ফসল পাওয়ার জন্য। এই মাটকুয়োর খবর নিতেই পুরুলিয়ার কাশীপুরের রঞ্জনডিহি গ্রামে চাষিদের কাছে এসেছি। আসুন শোনা যাক তাঁদের কথা। কি চাষ করছেন তাঁরা? বেগুন লাগাইছি। আচ্ছা, এটা এখন লাগাইছি তো এখনো হয় নাই। জমিতে কি হয়েছে? বরবটি আছে, কালনা আছে, কুমড়া আছে। এগুলো আমি তো ভেন্ডি দিয়েছি, কুমড়া দিয়েছি, পেঁয়াজ দিয়েছিলাম, শসা দিয়েছিলাম, লা দিয়েছি। জলটা আপনারা কিভাবে নিয়ে দেন? জলটা ওই পাম্প আছে আমাদের। এখানে কি কি আছে? ঝিঙ্গা আছে, কুমড়া আছে, কালনা আছে। রবিতে একর দুয়েক জমিতে সেচ দেওয়ার জন্য ওই জমির পাঁচ ভাগের এক ভাগ জায়গায় চার পাঁচটি মাটকুয়ো করা হয়, যাতে বর্ষায় জমির উপরে পড়া বেশিরভাগ জল ধরে রাখা যায়। শীত আর গরমে মাটির নিচ দিয়ে বয়ে যাওয়া জলে পুষ্ট হয় এই কুয়ো। সহযোগী প্রশান্ত বলেন, আপনার মানে তিনটা সিজনেই করা যেতে পারে। তো আপনার গ্রীষ্মকালে আপনার 10 ডিসমিল মিনিমাম আপনার করতে পারবেন, এমনি আপনার রবি মৌসুমটা আপনার 1 বিঘে, কিন্তু জলের অভাব হবে না সারা বছর। এই জমিটা কি জমি বলছেন আপনারা? এটা আমরা কানালি বলছি, মানে বহাল আর বাইদের মাঝামাঝি। জলের অভাব হলে খরিফে ধান বাঁচানোর জন্য এর জল ব্যবহার করা হয়। প্রশান্ত আরো বলেন, এটা নতুন করে হচ্ছে, তো এটা আমরা টোটাল 7 ডায়ামিটারের করা হচ্ছে। একদিকে কুয়োগুলিকে টেকসই করা আর অন্যদিকে কম জলের স্থানীয় ফসল ফেরানোর কাজ করছে DRCSC, যাতে মাটকুয়োর জলে সারা বছরই কিছু ফসল পাওয়া যায়। এখন যেমন তোমরা জোনরা লাগাইতে পারো, তোমার কাটি ঘাংরা ওদের জানে, এখন একটু সময় এগুলোতে কম জল লাগে। এখানে জৈব চাষের প্রসারের কাজও করে DRCSC। মাটকুয়োয় বৃষ্টির জল ধরে চাষের এই দেশজ উপায় সুখা এলাকার ছোট এবং প্রান্তিক চাষী পরিবারের পুষ্টি এবং আয়ের অন্যতম উৎস। এর প্রসার তাই মানুষ, পরিবেশ এবং প্রকৃতি সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ।